জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজ আসছে, এই ইব্রাহিম বিন আদহাম, আমার আল্লাহ পাক কি তোমাকে এই এই করার জন্য পাঠালো দুনিয়ায়? ইব্রাহিম বিন আদহামের কানটা চলে গেল, ওখানে নিশানাটা মিস হয়ে গেছে, আবার তীর টেনেছে, আবার তীর টেনে নিশানা করেছে হরিণটাকে, ফের ছাড়তে যাবে, জঙ্গলের ভেতর থেকে আওয়াজ এসছে, এই ইব্রাহিম বিন আদহাম, আমার আল্লাহ পাক কি তোমাকে এই করার জন্য পাঠালো দুনিয়ায়? আবার বাচ্চা ছিল, সাথী সঙ্গীদের হুকুম করছে, বাবা দেখো তো কি আওয়াজ দিচ্ছে, দেখো তো, গোটা জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হলো, তবে কাউকে খুঁজে পাওয়া গেল না, ফিরে চলে আসলো ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম বাড়ি চলে আসলো, বাড়ি এসে কি করেছে, উনি উনার আরামের বিছানায় পিঠ লাগিয়ে শুয়েছে, বাচ্চার গদিটা বাচ্চাই গদি হবে তো নাকি, ছিঁড়া ফাটা হবে তো, বাচ্চাই গদিতে শুয়ে আছে। ইব্রাহিম বিন আদহাম যখন বাচ্চাই গদিতে শুয়ে আছে, ঘুমাচ্ছে, ঘুমিয়ে 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 উনার কানে যেন একটা আওয়াজ এসছে, আমার মহলের ভেতরে কেউ একটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। উনার ঘুমটা ভেঙে গেল, ফাঁকে বার হলো, বার হয়ে বলছে, বাবা দেখো তো আমার বাচ্চাই মহলের ভেতরে কে ঢুকেছে দেখো তো। সাথী সঙ্গীরা খুঁজছে, খুঁজে 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 একটা ঘরের ভেতর থেকে একটা মুসাফির বার হয়ে এসেছে, ছিঁড়া ফাটা ফুটো জামা পরে মুসাফির মানুষ ফাঁকে বার হয়ে এসেছে। ইব্রাহিম বিন আদহাম বলছে, কি করছো তুমি আমার মহলের ভেতরে? তখন ওই মুসাফির বলছে, ও ইব্রাহিম বিন আদহাম, আমার একটা বড় উট আছে, উট, ওই উটটা আমার হারিয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম রেগে গেল, কথাটা শুনে ওনার রাগ হয়ে গেল, রেগে গিয়ে বলছে, যে মুসাফির, তোমার উট হারিয়ে গেছে ওটা তো আমি বুঝলাম, তবে তোমার উট বাচ্চার ঘরের ভেতরে উট থাকে আবার? যাও রাস্তায় খুঁজকে যাও, বনে খুঁজকে যাও, জঙ্গলে খুঁজকে যাও, ওখানে তুমি উট পাবে, আমার ঘরের ভেতরে তোমার উট আসবে? এটা কেমন অবাস্তব কথা নয়, ঠিক না বেটি? ছোট যে প্রাইভেট গাড়ি হলো, হয় দেখেছেন টাটা সামো স্কর্পিও, ছোট ছোট গাড়ি প্রাইভেট গাড়িগুলো, এখন একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর আমি কি করছি, ওই গাড়িটার ডান দিকের দরজাটা খুলে উঁকি মারছি, বাঁ দিকের দরজাটা খুলে উঁকি মারছি। আপনারা তখন বলছেন যে কি ব্যাপার, গাড়ির কিছু খারাপ হয়ে গেছে? দেখলে তো এটাই বলবেন যে ভাই জানি কি ব্যাপার, কি হলো গাড়ি, না কোনো জিনিস হারিয়ে গেছে আপনার? আমি তখন বলছি যে আমার বাড়িতে একটা হাতি আছে, হাতি কি আছে, হাতিটা হারিয়ে গেছে। তখন আপনারা কি বলবেন, মনে হচ্ছে রাত জেগে রাত জেগে নাটটা ঢিলে হয়ে গেছে, হাতি আছে ওটা তো বুঝলাম, তবে আপনার হাতি এই গাড়ির ভেতরে পাওয়া যায়? কেন পাওয়া যাবে না, অত বড় হাতি গাড়ির ভেতরে থাকা কি? জোরে বলুন, আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? অত বড় হাতি গাড়ির ভেতরে থাকা অসম্ভব। ইব্রাহিম বিন আদহাম বলছে, তোমার উট আমার ঘরের ভেতরে থাকা অসম্ভব। মুসাফির মুচকে মুচকে হাসছে, হেসে বলছে, ও ইব্রাহিম বিন আদহাম, ও আমার অত বড় উট তোমার ঘরের ভেতরে থাকা এটা অসম্ভব নয়? বলছে, হ্যাঁ অসম্ভব। তখন ইব্রাহিম বিন আদহামকে ওই মুসাফির বলছে, শোনো, তোমার ঘরের ভেতরে আমার উট থাকা যেমন অসম্ভব, বাচ্চাই করে বাচ্চা গদিতে শুয়ে আল্লাহ পাবে এটাও কিন্তু অসম্ভব। তোমার ঘরের ভেতরে উট থাকা যেমন অসম্ভব, বাচ্চাই করব বাচ্চা গদিতে শুয়ে থাকব আর এদিকে বলবো আল্লাহ পাবো এটাও কিন্তু অসম্ভব, এটা সম্ভব নয়। ইব্রাহিম বিন আদহামের চেতনা ফিরে গেল, না এই তো কথা বিরাট দারুণ কথা, অনেক দামি কথা। উনি কি করলো, বাচ্চাইটা ত্যাগ করে দিল, ছিঁড়া ফাটা জামা পরে জঙ্গলে চলে গেল আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। বেশ কিছুদিন কেটে গেল, একদিন ওনার ফুফুতো ভাই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু এইসব আজ শোনেন, অস্ত দুরকম হয়, অজ করকম দুরকম, একটা ফাজাইলের অজ হয় আর একটা আকায়েদের অজ হয়, অজ দুরকম, একটা ফাজাইলের অজ আর একটা আকায়েদের অজ। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আকায়েদের অজগুলো আমাদের বেশি বেশি করা দরকার,
আর আকায়েদের অদগুলো আপনাদেরও বেশি বেশি শোনা দরকার শুনলে কি হবে আমাদের আকীদা মজবুত হবে আকীদা মজবুত হলে কি হবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তো ইব্রাহিম বিন আদাম ওনার ফুফুতো ভাই সমুদ্রের পার দিয়ে যাচ্ছে আর ওনার ফুফুতো ভাইয়ের চোখে পড়ে গেল যে একটা মুসাফির হাতে আছে সুই জামাটা ছিড়ে গেছে সেলাই করছে ইব্রাহিম বিন আদাম কি করেছে জামা সেলাই করছে ওনার ফুফুতো ভাই কাছে এসে দেখছে আরে এই তো ইব্রাহিম বিন আদাম কে বাদশা ফুফুতো ভাই বলছে ইব্রাহিম বিন আদাম কি করছো তুমি এখানে বলছে দেখছো না জামাটা ছিড়ে গেছে জামাটা সুই দিয়ে সেলাই করছি ফুফুতো ভাই বলছে তুমি ভুলে যেও না তুমি বাদশা তুমি বাদশা তুমি ভুলে যেও না চলো বাদশাহী করবে চলো তখন ইব্রাহিম বিন আদাম কি করেছে হাতে যে সুইটা ছিল সুইটাকে নিয়ে সমুদ্রেতে টান মেরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে হুকুম করছে এ সমুদ্রের মাছেরা আমার সুইটাকে নিয়ে এসো তো যেই হুকুম করেছে সমুদ্রের বড় বড় মাছেরা সোনার সুইগুলো মুখে করে নিয়ে ইব্রাহিম বিন আদামের কাছে হাজির হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম বিন আদাম বলছে না এই সুই তো আমার নয় আমার সুইটা একটা মাছ ইব্রাহিম বিন আদামের ওই সুইটা নিয়ে এসে দিয়েছে ইব্রাহিম বিন আদাম ফুফুতো ভাইকে বলছে ফুফুতো ভাই ওই যে বাচ্চাইটা করতাম ওই যে বাচ্চাইটা করতাম ওতে শুধু দুনিয়ার মানুষ আমার কথা শুনতো ওই যে বাচ্চাইটা আমি ত্যাগ করে দিয়ে এলাম যেটাকে আমি ছেড়ে দিয়ে এলাম ওই বাচ্চাইতে শুধু দুনিয়ার মানুষ আমার কথা শুনতো আর এখন আমি যে বাচ্চাই করছি এতে শুধু দুনিয়ার মানুষ আমার কথা শুনে তা নয় আল্লাহর 18,000 মখলুকাত আমি ইব্রাহিম বিন আদাম আমার হুকুমের গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরাও যদি আল্লাহ আল্লাহর রসুলের হতে পারি তাহলে কি হবে আমরা জবান দিয়ে বার করতে আমাদের দেরি হবে আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে ঠিক না বেঠিক তো যে আমরা তো এগুলো ভাবি না বিশেষ করে এসব হজ জোয়ান জোয়ান ছেলেগুলো শুনলে মনে করে তো অত চিন্তা করে আর দুনিয়াদারি করা যাবে কিয়ামতের কথা অত চিন্তা করলে হয় আলেমুল আমাদের মধ্যে শুনে যে কিয়ামত কঠিন হবে মাথার এক বেদ্দা উপরে সূর্য হবে ঘেনু ফুটে ফুটে চোখ কান নাক মুখ দিয়ে বেরোবে পা জমিনের উপরে রাখা যাবে না নিজের জীব লাভি পর্যন্ত ঝুলে যাবে ঘামে সাঁতার কাটতে থাকবে নাফসি নাফসি হাল হবে অত চিন্তা করে দুনিয়াদারি করা যায় যা হবে ওই দিন দেখা যাবে আস্তাগফিরুল্লাহ নউজুবিল্লাহ কি দেখবে জান্নাতিরা জান্নাতি যাবে যে রাস্তাটা দিয়ে ওই রাস্তাটা চুলের থেকেও সরু হবে আর হীরের থেকেও ধার হবে জান্নাতিরা জান্নাতে যে রাস্তা দিয়ে যাবে যেটার নাম হলো সিরাত চুলের থেকেও সরু হবে আর হীরের থেকেও ধার হবে কি দেখবেন ওই ভাবে একটু কমসে কম ভাবে যে দুদিনের দুনিয়ায় পরে আখেরাতকে ভুলে যাবেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিলে রাখেন কিছু থাক আমাদের দিলে আর নাই থাক কমসে কম আমাদের দিলে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতটা যেন থাকে আর যদি বলেন না এটাও নেই তাহলে জান্নাতের আশা করে লাভ নেই চির জাহান্নামী হতে হবে পরকালে আমার আল্লাহ চির জাহান্নামী করবে তোমার তাই তো ইজরাতি জুনু হুজুর বিল কিবলা একটা কথা বলতো এ জেলেরা যুবকেরা হযরতে জুনু হুজুর ফির কিবলা বলতো এ বাবা মুরিদরা আমি আবু বকর ছিলে জুলফিকা তোদেরকে জানিয়ে দিলাম বাবা গুনাহগার হয়ে মরে যা খাতাকার হয়ে মরে যা বক্তার হয়ে মরে যা তথাপিও তোরা বেঈমান কাফির হয়ে মরিস না কথাটা বুঝছেন কি আপনারা কথা 2 GB নয় কথা কিন্তু 8 GB মাথা যদি 2 GB হয় ঢুকবেন লাথি মেরে ঢুকতে হবে কথাটা 2 GB কথা নয় কথা অনেক বড় কথা অনেক দামি কথা মাথা যদি ফুরুলির মতন হয় তাহলে আপনার মাথায় কথা ঢুকবে না যে কি বলছে বলো তুমি ছোট হুজুর পীরকে বেলা বলছে গুনাহগার হয়ে মর কাফের হয়ে মরিস না খাতাকার হয়ে মরে যা কাফের হয়ে মরিস খারাপ হয়ে মরে যা জঘন্য হয়ে মরে যা নিকৃষ্ট হয়ে মরে যা পাপী হয়ে মরে যা
কি হয়ে মরিস না বলুন না কি হয়ে মরিস না কাফের হয়ে মরিস না কত বড় দামি এ জেলের যুবকেরা হযরতে ছোট বড় ফিরিয়ে নেই কথাটা কেন বলেছে কি বুঝাতে চাইছে হযরতে ছোট বড় ফিরিয়ে এই কথা তারা বহু কিছু বুঝিয়ে দিয়েছে তথাপি আপনার আমার মাথায় ঢুকবে না এ জেলেরা যুবকেরা দুনিয়া জুড়ে কেউ যদি চুরি করে ওই চুরির একটা শাস্তি রয়েছে দুনিয়া জমিনে কেউ যদি অন্যায় করে ওই অন্যায়ের একটা শাস্তি আছে দুনিয়া জমিনে কেউ যদি মার্ডার করে ওর একটা শাস্তি আছে কোনটা শাস্তি ছ মাস হয়েছে কোনটা শাস্তি এক বছর হয়েছে কোনটা শাস্তি দু বছর হয়েছে কোনটা শাস্তি তিন বছর হয়েছে কোনটা শাস্তি পাঁচ বছর হয়েছে কি শাস্তি রয়েছে দুনিয়া জমিনে জেলখানা রয়েছে ওই জেলখানায় যে শাস্তি বাধাই করতে পারবে শাস্তিটা মিটে যাবার পরে আবার আপনাকে জেলখানা থেকে পার করে নিয়ে যাও চলে যাও মাল চলে যাও তাহলে এটা কোন দুনিয়া শাস্তি আর যদি তুমি মেহমান কাফের হয়ে মরে যাও আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে ওখান থেকে উঠা যাবে না উঠা যাবে না আর উঠা যাবে না যেরকম দুনিয়া জমিনে একটা শাস্তি রয়েছে যাবর জীবন জেল যাবর জীবন যদি তোমার জেল হয়ে যায় আর ওই জেলখানা থেকে বার করা যাবে না ওইরকম আখিরাতে আমার আল্লাহ পাক তুমি যদি কাফির হয়ে মরে যাও চির জাহান্নামী হয়ে যাবে আর যদি তুমি গুনাহগার হয়ে মরে যাও জেলখানার পরে অর্থাৎ জাহান্নামের আগুন শাস্তি পাবার পরে আমার আল্লাহ পাক একদিন না একদিন একদিন না একদিন তোমাকে তুলবে তুলবে তুলে নিয়ে আবার জান্নাত দিয়ে দেবে বলবেন না সুবহানাল্লাহ দুনিয়াতে একটা শাস্তি আছে না কি শাস্তি যাবর জীবন জেল আছে না না সিস্টেমটা কি আর বেরোতে পারবে ওর ভেতরই মরতে হবে একদম লাইফ টাইম চলে গেল ভেতরে এক একটা অন্যায় করলে এক একটা পাপ করলে এক একটা শাস্তির তো স্টেপ আছে রে বাবা কোনটা ছ মাসের জেল কোনটা আট মাসের জেল কোনটা এক বছরের জেল কোনটা পাঁচ বছরের জেল আবার কোনটা যাবর জীবন জেল ওই রকম গুনাহগার হয়ে মরলে আমার আল্লাহ যে জেলখানা বানিয়েছে কি জাহান্নাম জাহান্নাম আজাব খেটেও আমার আল্লাহ শাস্তি মিটে গেলে আবার তুলে জান্নাত দেবে কেন আল্লাহ ওয়াদা করেছে যারা পরিমাণ কাতরা পরিমাণ যদি কারো ঈমান থাকে আমার আল্লাহ ওকে জান্নাত দেবে 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 জোরে বলুন সুবহানাল্লাহ কাফের হয়ে মরা যাবে না গুনাহগার হয়ে মরলেও লাভ আছে ঠিক না বেটি আমি কি অন্য কিছু বুঝাচ্ছি আপনাদের মনে হচ্ছে না এ জেলেরা যুবকেরা কেন না দিয়ে যতটুকু বুঝি নামাজের মধ্যে ঈমান না তুমি ঈমানের মধ্যে নামাজ আছে রোজার মধ্যে ঈমান না ঈমানের মধ্যে রোজা আছে হজের মধ্যে ঈমান না কিন্তু ঈমানের মধ্যে হজ আছে ঈমানের মধ্যে সব আছে সমস্ত আলেম উলামা পীর সাহেব পীরজাদা হাজী সাহেব গাজী সাহেব সবাই হজ করে দেখবেন বলে আমল ও ঈমান বলে এই কথাটা বলে আমল ও ঈমান না ঈমান ও কি আমল ও ঈমান বলে না ঈমান ও আমল বলে জোরে বলুন না ঈমান ও আমল প্রথমে কি প্রথমে ঈমান তারপরে কি আমল তাহলে ঈমান ও আমল বলে আমল ও ঈমান বলে না প্রথমে কি লাগে জোরে বলুন না প্রথমে লাগে আর আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে ঈমানের মারকাজ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ একবার করে শুনি আল্লাহুম্মা শুনছেন আপনারা আপনাদের অসুবিধা হচ্ছে না
আমি এই জায়গাটাই মনে হচ্ছে একদম প্রথমবার আমি আসলাম আপনারা আল্লাহ করে অনেক উলামা হযরতদের মুখে শুনে জেনে আর এই ছোট মুখ ছেলের রসটা ভালো লাগে আপনাদের আপনাদের অসুবিধা হচ্ছে না তো শুনেন তাহলে ঈমান আর কি আমল ঈমান ও আমল প্রথমে হচ্ছে ঈমান তারপরে আমল এবার ঈমানটা কি ঈমান হচ্ছে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে জান ও মালের থেকে mohabbat করার নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ যেটা আমরা করি তো আমরা করি তো যদি বলেন না আমি করি না আপনি জান্নাতে যেতে পারবেন না কেন আল্লাহ নবীর দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ দিনের রাসূল লাগিয়ে নিয়েছে এই যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানায় আমার মাতার মধ্যে দিকে ছিয়াত্তরটা দলে বিভক্ত হবে বাহাত্তর দল হবে নবী যখন বলেছে হবে না হবে না হবে না হবে না নবী যখন বলেছে যে ৭৩টা দলে বিভক্ত হবে একটা দল জান্নাত যাবে ৭২ দল জাহান্নামে যাবে ওই একটা দল যে জান্নাতে যাবে ওইটা কার দল ওটা আল্লাহ আল্লাহ রাসূলের দল কথা বুঝছেন কি বললাম এবার ৭২ দল যে জাহান্নামে যাবে এই ৭২ দলের হাতে কি গীতা থাকবে রামায়ণ থাকবে না এই ৭২ দল যে জাহান্নামে যাবে ৭২ দলের হাতেই কিন্তু কোরআন থাকবে ৭২ দল জাহান্নামে যাবে ৭২ দলের হাতে কিন্তু হাদিসও থাকবে ৭২ দল নামাজও পড়বে ৭২ দল রোজাও রাখবে ৭২ দল হজও করবে ৭২ দল যাকাতও দেবে তবে ৭২ দলের ঈমানটা পরিপূর্ণ থাকবে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত এগুলো হলো সব ইবাদত ঈমান আলাদা জিনিস ইবাদত আগেকার মানুষেরা যখন কলসি কিনতো ওই কলসিটা হাতে নিয়ে কি করত বলুন না একটু বাজিয়ে দেখে নিত ফাটা ফুটো নেই তো আমাদের ঈমান এটা কলসি নাই যদিও এই ধরনের উদাহরণ চলে না তথাপি বুঝাবার জন্য বলছি ঈমান এটা হলো কলসি কলসি যদি ঠিক মেরামত থাকে তাহলে এক গ্লাসও পানি দিলে কলসির মধ্যে থাকে আর কলসির তলায় যদি ফাটা থাকে বালতিকে বালতি পানি ঢালবেন কিন্তু পানি কলসির মধ্যে থাকে ইবাদত পানি না ঈমান কলসির না প্রথম কলসিটাকে ঠিক করে তারপরে ইবাদত করে আপনার কবরে কেউ যাবে না
হবে না কেউ যাবে না তবে একটা কথা মাথায় রেখে দাও তুমি যদি মদিনাওয়ালার মাপ থাকে তোমার পরেও মদিনাওয়ালারা হাজির হয়ে যাবে দিলে যদি নবী থাকে তোমার কবরও কিন্তু নবী থাকে কি তো থাকবে না থাকবে যদি দিলে নবী না থাকে কবরে নবী থাকে সমাজে বহু আলেম ওলামা পার হয়েছে যারা দেখবেন অজ করে অজ করতে করতে বলে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত এই সব যে অজ করে নবীকে কত মাতামাতি করার দরকার কি আছে 72 দল যে জাহান্নামী হবে 72 দলের মধ্যে একটা দলের এই আকীদা হবে না যে নামাজ পাঁচ ওয়াক্ত নয় নামাজ এক ওয়াক্ত সবাই আকীদা হবে নামাজ পাঁচ ওয়াক্ত সবাই আকীদা হবে এক মাস রোজা ফরজ সবাই আকীদা হবে মালদারদের জন্য হজ ফরজ সবাই আকীদা হবে মালদারদের জন্য যাকাত ফরজ গন্ডগোলটা কোথা হবে গন্ডগোলটা ইমানে হবে কারো আকীদা হবে নবীর মুখ থেকে গন্ধ বেরোত নৌজুবিল্লাহ আবার কারো আকীদা হবে নবী মরে পৌঁছে গেছে বলেন আস্তাগফিরুল্লাহ জুড়ে বলবেন না নৌজুবিল্লাহ এইখানে সমস্যা এখানে সমস্যা হলে জান্নাত যাওয়া যাবে না এখানে সমস্যা হলে জাহান্নামে যেতে হবে এখন আমাদের মূল সমস্যা যেটা হলো ঈমান আমার কথা বুঝছেন কি আমি বোকা সময়কে চ্যালেঞ্জ করে দিয়েছি আমার অজের মধ্যে যদি কোন শরিয়াতের বেখিলাফ কথা হয় তাহলে গ্রামে যদি আলে মোরামা থাকে বোকা সময় চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি কবরে নামাজের প্রশ্ন করা হবে না কবরে রোজার প্রশ্ন করা হবে না কবরে হজের প্রশ্ন করা হবে না কবরে জাকাতের প্রশ্ন করা হবে না কবরে কি প্রশ্ন করা হবে বুখারী শরীফের হাদিস জানে গেছে শুনিয়ে দিয়ে যায় গ্রামে আলে উলাম আছে না না জোরে বলুন জোরে বলুন আছে না না যদি ভুল বলা হয় প্রকাশ আপনাকে আমি পারমিশন দিচ্ছি আমি পীরের ছেলে এরকম তো ব্যাপার নয় যে আমি ফেরেশতা আমার ভুল হতে পারে না পারে যদি বলো ভুল হতে পারে যদি আমার ভুল বলা হয় আপনি আমার ভুলটাকে ধরিয়ে দিন কবরে নামাজের প্রশ্ন করা হবে না কবরে নামাজের প্রশ্ন হবে কথা বলছেন বুঝতে পারছেন না কথা বুঝছেন না আপনারা বুঝছেন তো কবরে নামাজের প্রশ্ন হবে হবে না আখিরাতের প্রথম স্টেজ কি বলেন কবর আখিরাতের প্রথম স্টেপ প্রথম ধাপ কি জোরে বলুন কবর যে কবরে পার সে আখিরাত যে কবরে ফেসে গেল সে আখিরাতও ফেসে গেল যে কবরে রেহাই হয়ে গেল সে আখিরাতে আরশের ছায়া পেয়ে গেল হুজুরের সাবায়াত পেয়ে গেল আল্লাহ জান্নাত চলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ রোজা তসবিহ তেলাওয়াত হক হালাল সব প্রশ্ন আখিরাতের ময়দানে মহাশরের জমিনে আমার আল্লাহ প্রশ্ন করবে আল্লাহ বিচার করবে যেদিন আল্লাহ চুল চিরে চিরে বিচার করবে যেদিন আল্লাহ বিচারক হবে যেদিন মিজানে দাঁড়িপাল্লা হবে যেদিন তোমার আমলের দাঁড়িপাল্লায় আমল দেওয়া হবে যেদিন গুনার দাঁড়িপাল্লায় গুনা দেওয়া হবে সেই দিন আল্লাহ বলবে কেন নামাজ ছেড়েছিলিস কি কারণে ছেড়েছিলিস শুনছেন তো প্রশ্ন কে করবে জোরে বলো আল্লাহ প্রশ্ন করবে এটা কিতা কবরে না আখিরাতে এটা আখিরাতে কি আমতের ময়দানে আল্লাহ যেদিন বিচারক হবে এই প্রশ্ন নামাজের প্রশ্ন ওখানে হবে তাহলে কবরে কি প্রশ্ন হবে বুখারীর হাদিস আমার বাপের কথা বলছিল মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাসলিম নিয়ে যাবে ইনার সম্বন্ধে তোমার আকীদাটা কি ছিল ওটা প্রথম বল তারপরে নামাজের প্রশ্ন ওখানে হবে ইনা সম্বন্ধে তোর আকীদাটা কি ছিল বল এবার এখানে প্রথমেই যদি গুলিয়ে ফেলেন তাহলে কি হবে পরীক্ষা দিতে বসেন না প্রথম কি করতে হয় নাম লিখতে হয় রোল নম্বর লিখতে হয় প্রথম তো একদম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রথমটা যদি আপনার গন্ডগোল হয় নামও লেখেন নি রোলও লেখেন নি রেজিস্ট্রি হয়ে ক্লাস লেখেন নি কিচ্ছু লেখেন না আমি সব উত্তর দিয়ে দিয়েছি আরে খাতাটা কার সেটাই তো বুঝতে পারবে
আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝছেন আমার আলোচনা মনে হচ্ছে আপনাদের অসুবিধা ঈসা নবীর ঘটনা ধরব ওই মুসা নবীর ঘটনা ধরব মেরেছিল এক চর আজরাইলকে চোখ ফেলে বেরিয়ে চলে এসেছিল কত ঘটনা শুনবেন এইসব ঘটনাগুলো আর কত শুনবেন দাদা হুজি ফুক মেরেছিল বোতল ফেটে চাকদা চুর হয়ে গেছিল ছোট হুজুর মরা বাচ্চার জন্য দোয়া চেয়েছিল বাচ্চা জিন্দা হয়ে গেছিল আনা সাগরের পানি লুটার মধ্যে ভরে দিয়েছিল আল্লাহ করে শুনছেন ভালো খারাপ বলছি না আমি নাউজুবিল্লাহ আমি বলছি ঠিক আছে কিন্তু ঈমানটা মজবুত করে শুনতে হবে তো মুসা নবীর ঘটনা শুনে যদি কাফের সুবহানাল্লাহ বলে ও নেকি পাবে আর ঈমানদার যদি সুবহানাল্লাহ বলে একবার সুবহানাল্লাহ বলাতে আমার আল্লাহ জান্নাত থেকে আসমান পর্যন্ত বিশ খান যে বড় বড় যে ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বলে নেকিতে ভরভর হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ এখন এই সুবহানাল্লাহ যদি কোনো বেঈমান বেদিন বলে সে কি পাবে ঈমানটা মূল তো রে বাবা দেখতে হবে তো আমাদের ঈমান ঠিক আছে নাকি আমাদের ঈমান বললাম না কচু পাতায় ঢুলছে পানির মতো এই পড়ে যায় পড়ে যায় পড়ে যায় পড়ে যায় হচ্ছে ঘটনা আল্লাহ করে আপনারা শুনেন আমি বারণ করছি না ঠিক আছে তবে ঈমানটা মজবুত করতে হবে তো জান্নাতে যেতে গেলে মূল যেটা লাগে আজ সমাজে কিছু মানুষ বার হয়েছে এই করে এই করি তো আপনাদেরকে টিভি পড়িয়ে দেয় বলে হুজুর আপনি নামাজে যাচ্ছেন আরে খাপা নামাজটা কারা বলবে ওটা তো প্রথম বলতে হবে বুঝতে পারছেন নামাজটা কার জন্য ফরজ কাফের জন্য নামাজ ফরজ কথা বলছেন না আমি যে কাফের জন্য নামাজটা ফরজ হিন্দুর জন্য নামাজ ফরজ জৈনের জন্য নামাজ ফরজ বৈদ্য শিখ পাঞ্জাবির জন্য নামাজ ফরজ খ্রিস্টানের জন্য নামাজ ফরজ নামাজ ফরজ ইমানদার কাদের জন্য ইমানদারটা কারা ওটা তো প্রথমে জানতে হবে নামাজ পড়ার আগে কি লাগবে সেটা তো জানতে হবে রে বাবা বুঝছেন পাচ্ছেন কি আমার কথা দিলে আল্লাহ আল্লাহ রাসূলের জায়গা রাখবেন আল্লাহ আল্লাহ রাসূলকে দিল থেকে মহব্বত করবেন তাহলে ঈমানটা মজবুত থাকবে এবং ঈমানদারের জন্য আল্লাহ ডিউটি পার দিয়েছে কি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মালদারদের জন্য হজ করতে হবে যাকাত দিতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে হালাল খেতে হবে হালাল বলতে হবে হালাল দেখতে হবে তাসবিহ তেলাওয়াত আছে এগুলো সব ঈমানদারের ডিউটি ঈমানদারটা কারা এটা প্রথম জানতে হবে কবরে কি প্রশ্ন করা হচ্ছে কবরে নামাজের প্রশ্ন নয় কবরে নবী চিনার প্রশ্ন এখন কবরে রাসূলুল্লাহ তাসরিফ নিয়ে যাবে এখন আপনাকে যদি বলা হয় ইনার সম্বন্ধে তোমার আকীদা ইনি কে ইনার সম্বন্ধে কি আকীদা ছিল তখন যদি আপনি বলেন যে এটা আমার বড় ভাই ছিল আস্তাগফিরুল্লাহ আপনার মনে হয় আপনি জান্নাত যাবেন জোরে বলে যাবেন মনে হচ্ছে সমাজে এরকম মানুষ আছে না না যাদের আকীদা এরকম এখন যদি বলেন না ইনার মুখ থেকে দুর্গন্ধ বের হতো নাউযু বিল্লাহ আপনি মনে হয় আপনি জান্নাতে যাবেন ওই 72 দলের মধ্যে আপনি একটা দলের অন্তর্ভুক্ত যাদের সাথে আপনি জাহান্নামে যাবেন আপনি যদি বলেন না ইনি আমাদের মতই একটা মানুষ ছিল মানুষ আমরা মরে পচে গেছি ইনিও মরে পচে গেছে নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ 72 দলের মধ্যে আপনিও এক দল যে দল জাহান্নামে যাবে জান্নাত যাবে না যে আল্লাহ আল্লাহ রাসূল দিলে রাখতে হবে তবে দুটোকে জুড়িয়ে রাখবেন না শুনছেন দুটোকে জুড়িয়ে রাখবেন না কেমন আল্লাহ সৃষ্টিকর্তা নবী সৃষ্টি হয়েছে আল্লাহ খালেক নবী মখলুক আল্লাহ সৃষ্টি করেছে নবী সৃষ্টি হয়েছে তবে আল্লাহ সৃষ্টি করেছে নবী সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা খোদা নবী বান্দা আমরাও বান্দা তবে ওই বান্দা আর এই বান্দা দুটো বান্দা এক নয় নবী কেমন বান্দা নবী আল্লাহর দোস্ত জোরে বলো সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নবী কেমন বান্দা নবী আমার আল্লাহর বন্ধু কিছু কিছু আছে আবার তারা দিলে দুটোকে রাখতে যে আল্লাহর নবীকে এক করে ফেলে যিনি আল্লাহ তিনি নবী করে বলে নাউযু বিল্লাহ 72 দলের মধ্যে ও একটা দলের অন্তর্ভুক্ত জাহান্নামে যাবে আল্লাহ আল্লাহর সঙ্গে যদি আপনি মিলিয়ে দেন না আল্লাহ খালেক নবী সৃষ্টি হয়েছে এই এই স্থানটাকে বুঝে আপনি দিলে রাখবেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে দেখা হবে বলেন ইনশাআল্লাহ আহারে কাটাই বাবা তুমি কথা বলবো না এ জেনে তুমি কি রে আহারে তুমি শা
দেখো আর সমাজে কিছু আলেম উলামা মার হই দিয়ে তার কাছে বলতে লেগেছে আমার রাসূলুল্লাহর মুখ থেকে গন্ধ বার হতো এইরা যুবকেরা আমার রাসূলুল্লাহর মুখ থেকে গন্ধ বার হতো না এটা অনেক দূরের কথা আমার রাসূলুল্লাহ পেশাব বারুদ থেকে মিসকে আম্বরের চেয়েও বেশি খুশবুদার হবে বলবেন না সুবহানাল্লাহ নবীর পেশাব থেকে পেশাব মুবারক থেকে মিসকে আম্বরের চেয়েও বেশি খুশবু বের হবে নবীর মুখ থেকে গন্ধ বের হবে নাউজুবিল্লাহ কারা বলছে মালাউন বাচ্চা বলছে না কারা বলে এই কথা নামের আগে সিরিলিকা আছে ও বলছে না নামের আগে মোহাম্মদ লিকা আছে ও বলছে আলেম বলছে বক্তা সাহেব বলছে পীর সাহেব বলছে এই আকীদাটা বেঈমান বেদীদের নয় নামের আগে মোহাম্মদ লিকা আছে ওর আকীদা যে নবীর মুখ থেকে লাহাউ আস্তাগফিরুল্লাহ যেমন নবীর মুখ থেকে গন্ধ বের হচ্ছে বাহাত্তর দল যে জাহান্নামে যাবে বাহাত্তর দলের নেতৃত্ব আলেম দেবে আলেম কারা দেবে প্রথমেই বললাম তাদের হাতে গীতা থাকবে না তাদের হাতে কোরআন থাকবে তারপরেও কিন্তু তারা জান্নাতে যাবে না তারপরেও তারা জাহান্নামে যাবে তাই তো কিয়ামতের বইগুলো দেখা যাবে কত আলেম প্রথমে জান্নাতে যাবে আমার কত আলেম প্রথমে জান্নাতে যাচ্ছে আলেমরাই প্রথম জান্নাতে যাবে আবার আলেমরাই প্রথম জাহান্নামে যাবে কত হাজী সাহেব কত মুলি সাহেব কত ইমাম সাহেব